সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। আর শুরুতেই থাকছে সিটি নির্বাচন প্রসঙ্গ। এবার বিস্তারিত, খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সুন্দর পরিবেশে ভোট দিতে পারায় খুশি ভোটাররা। এদিকে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা। ফলাফল যাই হোক, মেনে নেওয়ার ঘোষণা তাদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। সকাল 8টা থেকে শুরু হয় বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। এর কিছুক্ষণ পরেই কেন্দ্রে আসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোটের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে কেন্দ্রে কেন্দ্রে যান প্রার্থীরা। ভোটাররাও জানান স্বস্তির কথা, নিরপেক্ষভাবে আমরা ভোট দিচ্ছি, কোনো গ্যাঞ্জাম খাসাদ কিছুই হয় না। পরিবেশই দেখা যাচ্ছে ইনশাল্লাহ, এখন জনগণের রায় মানে নেওয়ার জন্য প্রস্তুত থাকবো। তুলনামূলকভাবে যে কোনো অন্যান্য জায়গায় খবর নিচ্ছে, আমাদের এখানে সুষ্ঠু পরিবেশ বলা হচ্ছে। আমাদের কোনো খালি কোনো অশান্তি বা ইয়ে বিঘ্ন ঘটে নাই। ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে অনেক আনন্দ লাগছে, মজা লাগছে, এইভাবে আমরা কোনো সময় ভোট দিই। গাজীপুরের পর ভোটের মাঠে অন্যরকম উত্তেজনা টের পাওয়া যায় বরিশালে। নৌকার সঙ্গে পাল্লা দিয়ে মাঠে আরও 6 মেয়র প্রার্থী, প্রায় সবার কণ্ঠেই ছিল জয়ী হওয়ার আশাবাদ। আমার কাছেও ভালো লেগেছে যে অত্যন্ত আনন্দের বিষয় যে ভোটটা ভোটকে যাচ্ছে এবং ভোট দিচ্ছে, এটা আমার কাছে খুবই আনন্দ। দীর্ঘদিন পরে তারা ভোট দিতে পারবে আশা, বুক ভরে আশা নিয়ে আমি প্রশাসনকে বলব, ভোটাররা যেই বুক ভরে আশা নিয়ে ভোট প্রয়োগের জন্য আসছে তাদেরকে ভোট প্রয়োগ করার সুযোগ করে দিবেন এবং রেজাল্ট যেন কোনো অবস্থাতেই কারচুপি না করা হয়। আমাদের পুলিং এজেন্টকে এখন পর্যন্ত কার্ড দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, তারা প্রার্থীর সিগনেচার চাচ্ছে, কিন্তু এখানে আমার যে প্রধান এজেন্ট তার সিগনেচার আছে, তারপরও তারা এটা নিয়ে সমস্যা হচ্ছে। যদি আমরা দেখি কোথাও কোনো অন্যায় হচ্ছে না, অবশ্যই ভোটের অন্যায় হচ্ছে না, তো তাহলেই আমরা ভোটের ফলাফল যাই হোক না কেন আমরা মেনে নেব। অন্যদিকে খুলনা মহানগরের 22 নম্বর ওয়ার্ডের সাউথ সেন্ট্রাল রোডে পায়োনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ সময় ফলাফল যাই হোক মেনে নেওয়ার ঘোষণা দেন তিনি। কথা সবসময় বলছি যে খুলনার চলমান যে উন্নয়ন, এই উন্নয়নকে যদি বাস্তবায়ন এবং এটা যদি সম্পূর্ণ করতে হয় নৌকার কোনো বিকল্প নাই। অতএব আমি মনে করি নৌকা ইনশাল্লাহ আজকের এই নির্বাচনে জনগণের রায় জয়লাভ করবে। কিছুটা ভিন্ন সুর থাকলেও ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট অন্যান্য প্রার্থীরাও। এবছর তো আশা করছি প্রশাসনের কাছে যে বিকাল পর্যন্ত 4টা পর্যন্ত ভোট সুন্দর হোক, সুষ্ঠু হোক, আমরা যদি ভোট সুন্দর হয় ফলাফল যা হবে আমরা। নির্বাচন কমিশন আগেই বলছি যে আপনার এই জাদুর বাক্স এইটা এবার মাফ করেন, তাও শেষ হলো না। এখন আমরা মেশিন দেখেন 1 ঘন্টা ইভিএম চালাইতে পারে নাই, মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। কোনো জায়গায় আমার এজেন্ট শিশু মেলা 31 নম্বর ওয়ার্ড এজেন্ট ঢুকতে দেয় না। দুই সিটিতে নিরপেক্ষ ভোটের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে খুলনা সিটি নির্বাচনের সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, ভোট গ্রহণ তো শেষ হয়েছে, এখন তো গণনা চলছে, তো সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এখন? মুখর, আপনাকে ধন্যবাদ। মুখর, 289টি ভোট কেন্দ্রে, বিশেষ করে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ভোট গ্রহণ শেষে এখনও কিন্তু গণনা কাজ চলছে। তাই এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি খুলনার নির্বাচন রিটার্নিং কর্মকর্তা যে কন্ট্রোল রুম আছে সেখানে। সেখানে কিন্তু ভোট রেজাল্ট সংগ্রহ করবে এবং তা পরিবেশন করবে সেই অপেক্ষায় রয়েছে রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এবং এখানে আসার পর থেকে কিন্তু তারা সেটা রেজাল্ট প্রকাশ করতে পারবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন। তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রের কিন্তু ভোট গণনা
শেষ হয়নি এবং রেজাল্টও পাওয়া যায়নি, যে কারণে কিন্তু এই রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন কমিশন যারা রয়েছে তারা এই কেন্দ্রে কিন্তু অপেক্ষা করছেন। আর ধারণা করা যাচ্ছে যে 8টার মধ্যেই অনেক কেন্দ্রটা পাওয়া যাবে। এছাড়া যে বিষয়টি সেটা হচ্ছে যে খুলনায় কিন্তু এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা জানাতে পারেনি যে সর্বমোট কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। তবে আমাদের যে ধারণা, আমরা যতটুকু কেন্দ্রে কেন্দ্রে যে বুঝতে পেরেছি যে 40-45% ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখর, এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ খবর। আমাদের সহকর্মী বাবুল আক্তার খুলনা থেকে জানাচ্ছেন খুলনা সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ বাবুল আপনাকে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। এদিকে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের বরিশাল শহরে বিভিন্ন প্রবেশ পথ দিয়ে শহরে প্রবেশ করতে দেখা গেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় শহরের গড়িয়ার পার, কালীজিরা ব্রিজ, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শাড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে সামনে অগ্রসর হচ্ছে তারা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, তারা একত্রিত হয়ে সংঘর্ষ বাঁধিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। শিক্ষকগণই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরি করবে বলে মন্তব্য করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। সোমবার সকালে ভোলার তজুমুদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা এবং নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরার সহ অনেকে। আমেরিকার ভিসা নীতিকে জাতীয় পার্টি সমর্থন করে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। সকালে টাঙ্গাইল রাইফেলস ক্লাব মিলনায়তনে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে জাতীয় পার্টি রাজনীতি করে, এ লক্ষ্য বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাজ করতে হবে। এ সময় সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ কেন্দ্রীয় ও জেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনকালীন সরকারের কোনো প্রস্তাব আমরা কোথাও থেকে পাইনি, তবে আমাদের বর্তমান শাসন পদ্ধতি এই ধরনের করা হয়েছে যেখানে বলতে গেলে শতকরে 100% ক্ষমতাই একক ব্যক্তির হাতে, সেটা হলো যারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। সেখানে নির্বাচনকালীন সরকারের মন্ত্রী কতজন কে হলো বা সম্পূর্ণ সংসদে কে কতটা আসন পেলো, এগুলো খুব একটা কোনো ম্যাটার করে না। প্রধানমন্ত্রী যদি থাকেন তাহলে নির্বাচনকালীন সরকার, বর্তমান সরকার, সব সরকার একই ধরনের হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে আটক করে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন সড়ক থেকে ওই পুলিশ সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ ওয়াকিটকে এবং হ্যান্ডকাফ জব্দ করা হয়। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম মেহমুদ হারুন, তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের SAF এর কনস্টেবল পদে কর্মরত। তিনি সাভারের রাজস্বন এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন সড়কে এক ছাত্রীকে হেনস্থা করেন ওই পুলিশ কনস্টেবল। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আকরামুল হক নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে গত শনিবার রাতে নিহত যুবকের মা বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গত 24 মে বিকেলে পূর্ব শত্রুতার জেরে বোচাগঞ্জ উপজেলার ছাতল ইউনিয়নের সুখদেবপুর এলাকা থেকে একদল সন্ত্রাসী আকরামুলকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। পরে মুক্তিপণ না দিতে পারায় অমানসিক নির্যাতন চালিয়ে একটি হোটেলের সামনে ফেলে রাখেন। এরপর তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাহরাইন প্রবাসী জাহিদুল ইসলাম জুয়েলের বাড়িতে চলছে শোকের মাতম। কুমিল্লার 14 গ্রামের গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জুয়েলের মা ছেলের কথা বলতে বলতে বারবার মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশীদের সান্ত্বনাতেও থামছে না তার আহাজারি। গত 8 জুন বন্ধুদের টেলিফোন পেয়ে বাড়ি থেকে বের হন জুয়েল। এর কিছুক্ষণ পরেই আসে তার মৃত্যুর খবর। যদিও জুয়েলের পরিবারের দাবি, পাওয়া টাকার জেরে হত্যার পর বিষয়টি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রবাসী জাহিদুল ইসলাম জুয়েলের মৃতদেহ বাংলাদেশে আনার পর নিজ এলাকাতেই দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার। পরিকল্পিতভাবে হত্যা করেছে, আসলে ঘটনা সত্য কি মিথ্যা সেটা জানার জন্য বাহরাইন এমবাসির কাছে সঠিক ঘটনাটা তদন্ত করে যাতে আমরা সঠিক বিচার পাই এবং সঠিক ব্যবস্থা নিতে পারি।
পাকিস্তানি রে লাগাই দিয়া মাছে গো আমার তেরে গেন ব্যাগ হুলি গেছে সোফের দূরে উলি গেছে চৌধুরে যাই সে লিটন এর সাসা ইসরাফিল রায়হান ওদেরকে দিয়ে সবসময় মার বাইরে মারত সবসময় মার বাইরে গোচ্ছার করত এরপরে বাইরে শেষ করলা বলছে কি তোমার বাংলাদেশে প্যাকেট করে পাঠাই দেবো আমরা আমার বাড়বি চেষ্টা কেরানীগঞ্জের জিঞ্জিরা রোহিতপুর রোডের শক্তারপুহের ভিটা এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোরকা পরিহিত মধ্যবয়সী ওই নারীর লাশটি উদ্ধার করে সুরত হাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধর্ষণ শেষে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে। মেহেরপুর শহরে একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান নামের এক অটো বাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সেই সাথে অটো বাইক ও চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পুলিশ এবং ডিবির সদস্যরা অভিযান চালিয়ে ভোর রাতে তাদেরকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অটো বাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, অটো বাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জয়পুরহাটে স্ত্রী হত্যার 21 বছর পর স্বামী জয়মুদ্দিন জোদ্দির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ 2-এর বিচারক আব্বাস উদ্দিন আদালতে এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2002 সালে 20 আগস্ট আক্কেলপুর উপজেলার বারুইল গ্রামে জয়মুদ্দিন জোদ্দি তার স্ত্রী আনোয়ারা বেগমকে পারিবারিক কলহের জেরে হত্যা করে বাড়ির পাশে পুকুরে লাশ গোপন করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে আনোয়ারার লাশ উদ্ধার পুকুরে ভাসতে দেখে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা দিলে আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় 302 ধারা মোতাবেক তাকে মৃত্যুদণ্ড 50,000 টাকা জরিমানা করেন। নাটোরের বড়াই গ্রামে 1100 পিস ট্যাপেন্ডেটল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-5। গতকাল রাতে উপজেলার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে র‍্যাব-5 CPC-2 নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-5-এর একটি দল বড়াইগ্রাম উপজেলার পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মোটরসাইকেল আরোহী 2 ব্যক্তিকে সন্দেহ হয়, তাদের থামানো হয়। এ সময় তাদের তল্লাশি করে 11 পিস ট্যাপেন্ডেটল ট্যাবলেট উদ্ধার ও তাদের আটক করা হয়। এ ঘটনায় নাটোর বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অপহরণ করে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ নাজিমুল হক সুমন। গত শনিবার ভোর রাতের দিকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। জানা যায়, ভুক্তভোগী উপজেলার স্থানীয় একটি ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত 4 মাস আগে তার ব্যবহৃত নম্বর থেকে ভুলে সুমনের মুঠোফোনে কল চলে যায়। পরবর্তীতে সুমন তাকে প্রতিনিয়ত কল করত। এক পর্যায়ে গত 29 এপ্রিল সকাল 9:30 দিকে সুমন অজ্ঞাত আসামিদের সহযোগিতায় পূর্ব পরিকল্পিতভাবে ওই ছাত্রীর মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করে। এই ঘটনায় 8 মে ওই ছাত্রী বাদী হয়ে অভিযুক্ত সুমন সহ আরও 2 জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে র‍্যাব তাকে গ্রেফতার করে। নরসিংদীর পলাশে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। উপজেলার চরসিন্দুরে মাদক ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক মত বিনিময় সভায় প্রায় 1500 শিক্ষার্থী এই কার্ড প্রদর্শন করে। পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলার চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল আলমের সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান। কুমিল্লায় মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন রেজা বীর প্রতীকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ড। দুপুরে নগরের টাউন হল গেটে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম বাবুল, সাবেক মেয়র মিজানুর রহমান এবং 14গ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ জালাল চেয়ারম্যান সহ আরও অনেকে।
পটুয়াখালী বাউফলের উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 11টায় বাউফল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম জানাজা নামাজ শেষে তার নিজ গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলিতে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। গত শনিবার গভীর রাতে ফুড পয়জনিং হয়ে অসুস্থ হয়ে পড়লে রবিবার সকাল 11টার দিকে তার মৃত্যু হয়। নামাজে জানাজায় সাবেক চিফ হুইপ আসাম ফিরোজ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম এবং বাউফল দশমিনা উপজেলা প্রশাসন সহ বাউফলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। কৃষি সমৃদ্ধি এই প্রতিবাদে রাজবাড়ির পাংশায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেছেন রাজবাড়ির দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর হাকিম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ হাসান ওদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির সহ অনেকে। স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইল পৌর শহরের মূল সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কোম্পানি কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার। এ সময়ের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সানোয়ার হোসেন, সংসদ সদস্য ছোট মনির, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন সহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুদাসির বিন আলী সহ আরও অনেকে। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 11 জুন বিকেল 4:30টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আমির হোসেন আমু এমপি। এ সময় তিনি বলেন এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড় খুঁজে বের করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সহ আরও অনেকে। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।